শুক্রবার থেকে শুরু হচ্ছে বিশাল ইসলামিক সমাবেশ ইজতেমা। সোনাই বিধানসভা কেন্দ্রের কাবুগঞ্জ বাজারের কাছে নগদীর গ্রামকে অনুষ্ঠানের জন্য বাছাই করা হয়েছে। শুক্রবার জুম্মার নামাজের মধ্য দিয়ে শুরু হবে ইজতেমা, চলবে রবিবার পর্যন্ত। এদিন জুম্মার নামাজ পাঠ করাবেন বাঁশকান্দি দারুল উলুম মাদ্রাসার মৌলানা কারি সালেহ আহমেদ। অনুষ্ঠানে 3 লক্ষ জনসমাগম হবে অনুমান করছেন আয়োজকরা। এই ইজতেমা অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন ইসলামিক পণ্ডিতরা। এ নিয়ে কথা বলতে গিয়ে হযরত মৌলানা মুফতি আসার উদ্দিন বলেন, খাসার জেলা ইজতেমা 11-12-13 জানুয়ারি 13 তারিখ ইনশাআল্লাহ আমরা দোয়া হইব, আর 11 তারিখ ইনশাআল্লাহ জুম্মার নামাজ থেকে আমরা প্রোগ্রাম আরম্ভ হয়ে যাব। আর জুম্মার নামাজ হযরত মাওলানা কারি সালেহ আহমদ আল কাসিমি সাহেব ইনশাআল্লাহ জুম্মার নামাজ আদায় করবা। আর ইনশাআল্লাহ এখানে বিভিন্ন জায়গার মুসল্লি হল আইবা, পুরা খাসার জেলার থেকে আইবা, আর খুশুসান সবর লাগে সবর কাছে দাওয়াত রইল। আর আমরা ইনশাআল্লাহ ইজতেমার প্যান্ডেলের খাস বর্তমানে শেষ দিকে হয়ে গেছে, পুরো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। যত পানির লাইন, ইন্তজাম, উজুর, বড় ইস্তিনজা, ছোটো ইস্তিনজা সব আলহামদুলিল্লাহ ক্লিয়ার হয়ে গেছে। এবং কাল থেকে আমরা ইনশাআল্লাহ প্রোগ্রাম আরম্ভ হয়ে যাব। আর দিল্লির থেকে আমরা বুজুর্গ হল আইতা দিল্লির নিজামুদ্দিন হজরত নিজামুদ্দিন বাংলাওয়ালী মসজিদ থেকে তয় করা হয়েছে 8 জন আমরা বুজুর্গ হল আইতা, এরা ইয়া ইনশাআল্লাহ এই পুরো ইজতেমারে কন্ট্রোল দিবা, পুরো ইজতেমারে চালাইবা। আর বাকায়দা আমরা আলোচনা চলবো, এখানে সব মানুষের দাওয়াত দেওয়া হইব, যাতে মানুষ কিতা চরিত্র মানুষের চরিত্র ঠিক হয়ে যায়, ওটার লাগে ইনশাআল্লাহ এই ইজতেমা আমরা। আর বিশ্বর শান্তির জন্য দোয়া হইব ইনশাআল্লাহ 13 তারিখ ইনশাআল্লাহ 11টার সময় আখেরি মুনাজাত হইব ইনশাআল্লাহ।